এবং সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এই প্রবাসে, কাছে দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। দর্শক, সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন বলছে সৌদি আরবে অনুপ্রবেশকারী একটি বড় অপরাধ, যার জন্য গ্রেপ্তার প্রয়োজন। অনুপ্রবেশকারী যা সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য হুমকিস্বরূপ, এমন কাজে যারা যুক্ত হবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে সৌদি পাবলিক প্রসিকিউশন। সৌদি পাবলিক প্রসিকিউশন বলছে যে এই বিষয় নির্ধারিত, যদি কেউ লঙ্ঘনকারীকে নিয়োগ করে, তার প্রবেশ সহায়তা করে, তাকে পরিবহন করে, তাকে আশ্রয় দেয় এবং তাকে কোনো প্রকার সহায়তা প্রদান করে, তার জন্য শাস্তি প্রযোজ্য হবে। প্রসিকিউশন বলছে অনুপ্রবেশকারীকে নিয়োগ করার অপরাধে শাস্তি মিনিমাম 5 বছর থেকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1,000,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সৌদি পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষ বলছে উপরোক্ত দণ্ডসহ এই সকল অপরাধে ব্যবহৃত বাসা, বাড়ি, প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা হবে। দর্শক, এই ছিল সৌদি পাবলিক প্রসিকিউশনের দেয়া গুরুত্বপূর্ণ আইন। তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।